তো গাইজ চলে এসেছি গঙ্গার ওবার তো চলো তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে এখন ভিডিও শুট করা হবে তো দেখো দুজন মিলে ভিডিও শুট করতে এসে কি অবস্থা গঙ্গার এবারে দুজন মিলে একা একা বসে আছে অন্ধকারে তো কারেন্ট কি চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমার দেখো আজকে স্নান হয়ে গেছে তো স্নান টান করে আজকে একদম দুপুরবেলা এলাম তোমাদের সামনে ব্লগ নিই তো আজকে একটা নতুন ব্লগ হতে চলেছে তো সেটা কি সেটা হচ্ছে আমি আজকে একটু দুর্গা সাজ সাজবো তো কালকে মহালয়া তো সবাইকে আগাম জানালাম শুভ মহালয়া তো মায়ের আবির্ভাব চলেছে তো 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 সেই সাজে সবাই যে ভিডিও ভিডিও করছে আমিও চলো আমার আমার সম্পূর্ণ দেখো দেখো তোমরা আর সঙ্গে থাকো সবার আগে আমি আলতা পড়া শুরু করে দিচ্ছি তার একটাই কারণ আলতা যদি আগে না পরে শুকাই তাহলে আমার শাড়িতে লেগে যাবে পুরো সাদা শাড়ি সাদা লাল সাদা শাড়ি তো সেটাই লেগে যাবে তো একটুখানি শুকিয়ে নিতে হবে আগে তো চলো আগে আলতাটা পরে নিচ্ছি আমি তো আলতা প্রায় আমার পড়া হয়েই গেছে দেখো তো ভালো করে এক হাতে ধরে আর এক হাতে আলতা পরে ভালো করে দেখাতে পাচ্ছি না তো যেমন পাচ্ছি সেমন দেখাচ্ছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও দেখো আমি নিজেই পড়ছি বা নিজেই ভিডিও হচ্ছে পাশে থাকো বিড়াল শুয়েছে আমার দুটো পায়ে কমপ্লিট আলতা পড়া তো দেখো আমার আলতা পড়াটা কেমন হয়েছে আশা করি তো ভালো লাগছে তো চলো এবার আমি সাজে গুজে একবারে আসবো তো গাইস চলে এসেছি দুর্গার লুকে কেমন লাগছে আমায় তোমরা কমেন্ট করে জানিও দেখো এখনো কানের পরা হয়নি টিকলি পরা হয়নি এগুলো ভাবছি যেতে যেতে পড়বো দেখো আমার কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে জানিও আর শাড়িটা পরিয়ে দিয়েছে আমার বোন তো আশা করি ভালোই পরিয়েছে দেখো তো ভাইস আমার লুক কমপ্লিট হয়ে গেছে তো আমার পুরো কমপ্লিট আমি এখন যাচ্ছি ইউটিউব শর্টের জন্য তো শুট করতে তো চলো আমার ভিডিও তোমরা দেখতে হলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আমার সঙ্গে থাকো তো গাইস চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে একদম কাছে আর দেখো আমার সাথে সাথে আমার টম চলে এসেছে দেখো তো আমি এখন গঙ্গার পাড়ে উঠছি আর আমাদের বাড়িতে একদম কাছে গঙ্গার ধারে তো তোমরা তো সেটা জানো তো আমি এখানে কয়েকটা সেলফি নেব ফটো তুলবো তো এখন অনেক কিছু পড়িনি টিকলি পরিনি নাকের টানা পড়িনি এগুলো সব প্যাকিং করে নিয়ে নিয়েছি তো ঠিকঠাক থাকবে না এখন নিলে সব এলোমেলো হয়ে যাবে যে তাড়াতাড়ি হাঁটছি তার কারণ একটাই আর দিয়ে দেখো সূর্য ডুবে যাচ্ছে তো এখন চারটে বাজে চারটে সময় এখন সূর্য চলে যায় তো তার একটাই কারণ এখন তো দিন ছোট হয়ে যাচ্ছে আর রাত বড় হয়ে যাচ্ছে দেখো আমি এখন গঙ্গার পাড় দিয়ে হাঁটছি তো দেখো কাছাকাছি চলে এসছি ব্রিজের তলায় দেখো এটা আমি এখন আর আমরা সন্ধে তোমাদেরকে এখানেই ঘুরতে আসি তোমাদেরকে এখানে জায়গাটা দেখিয়েছি আগে দেখো নৌকা চলে এসছে ওই যে নৌকা তো লোকজন নেমে গেলেই আমি জিভে পড়বো আর এখানে দেখো কাটোয়া তোমায় ভালোবাসি তো এর আগে সন্ধ্যাবেলায় এসে বসেছিলাম যেখানটায় তো আমি এখন নৌকায় যাবো দেখো নৌকা ফাঁকা নৌকা এখনো মানুষ বসবে অনেক নৌকাটা ভর্তি হবে তারপরে ছাড়বে তো বুঝতে পারছো আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে শ্যুট করতে করতে কিন্তু কিছু করার নেই লেট হয়ে গেছে তো নিজেরাতে একা সেজেছি আমার বোন শাড়ি পরিয়ে দিয়েছে ছোট বোন তো ভালোই পড়িয়েছে আর আমি একটু কোন রকম সাজুজ করেছি তো চলো নৌকা ছেড়ে দেবে এখন আর দেখো তো এই চলে এসেছি দেখো পারে আর আমার বোনকে আগেই দিয়েছিলাম ভিডিওটা ধরতে ও তো ভিডিওটা অনই করেনি তো তার জন্য তোমাদের মাঝ গঙ্গাতেও দেখাতে পারলাম না মাঝ গঙ্গাতে কিছু করার নেই যতটা পারলাম দেখালাম তো চলো চলে এসছি ও পারে দেখো ওই যে আমাদের পার দেখা যাচ্ছে তো আমার বোন এসছে শুধু আর কেউ আসেনি ওরা সব খেলতে গেছে তো চলো এখন আমরা কাশ বনে যাবো এমনিতে তো অনেকটা লেট হয়ে গেছে তো গাই শর্টের জন্য টিকলি আর নাকি টানা বলতে একদম ভুলে গেছিলাম আর এখন পরে নিয়েছি ব্লগ এর জন্য দেখো তোমাদের জন্য তো কেমন লাগছে আমার দুর্গা রূপে তো তোমরা কমেন্ট করে জানিও নিজেরা যা পেরেছি তাই তো পরের বার চেষ্টা করবো আর একটু ভালো করে করার আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো নতুন নতুন ভিডিও পেতে হলে তো দেখো আর এখনো যারা আমার চ্যানেল গিয়ে শর্ট ভিডিও দেখোনি তো অবশ্যই দেখে নিও তো দেখো দারুণ লাগছে সত্যিও জায়গাটাও সুন্দর তো এই দারুণ লাগছে জায়গাটা দেখো তো ওইখান থেকে দৌড়ে দৌড়ে আসলাম আর আর একবার উঠে চলে গেছিলাম তার কারণ একটাই অনেক গরু ছিল এখানে গরু চড়ছিল এই মাঠ দিয়ে আর সার ছিল তো লাল সাদা শাড়ি পরেছি সার নাকি লাল দেখলে গুতা মারে সেই জন্য ভয়ে পালিয়েছিলাম তো দেখো তোমরা যদি কেউ ভিডিও আসো তাহলে এখানে আসতে পারো তো দেখো পুরো অন্ধকার হয়ে গেল পুরো ব্লগ ব্লগ নিতে নিতে তো তো না শর্ট আমার গিয়ে তোমরা সবাই শর্ট দেখে নিও চলে এলো এদিকে দেখলাম নৌকা ছেড়ে দিয়েছে আমার শাড়িরও অবস্থা খারাপ আমারও অবস্থা খারাপ তো একটু তো কষ্ট করতেই হবে আর কষ্ট করে যদি তোমাদের সাপোর্ট না পাই তাহলে কষ্ট করাটা পুরো বেকার তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তো দেখো আমার বড় বাড়িতে নেই তো নিজে নিজে যা পেরেছি তেমন সেজেছি তো যা পেরেছি তাই করেছি প্রথমবার সাজলাম নিজে নিজে আর আমার বোন হেল্প করেছে অনেকটা আমার ছোটো বোন তো চলো বাড়ি যাওয়া যাক নৌকায় যেতে যেতে আবার কথা হবে তো গাইছে আমরা দুজন মিলে বসে আছি অন্ধকারের মধ্যে দেখো তো ক্যামেরার ফ্ল্যাশে তোমাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি তো দেখি কখন নৌকা আসে তো চলো কথা হচ্ছে আবার ওই পারে গিয়ে তো গাইছে চলে এসছে আমাদের গঙ্গার এপারে তো দেখো এখন সন্ধ্যাবেলায় কত লোকজন সবাই আমার দিকে তাকিয়ে আছে তো সবাই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে চলো আমার বাড়ি তো গাইস চলে এসছি বাড়িতে দেখো তো কেমন অবস্থা হয়ে গেছে আমার চুলের চলে এসে দেখো হয়ে যাবো তারপর আবার কথা হচ্ছে আর আমাদের ভিডিওটা কেমন কি হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও তো আমার করা হয়ে গেছে আর ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো গুড নাইট